হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমরা কলমি শাক ভাজা করব। তার জন্য কী কী উপকরণ লাগছে? কলমি শাক, রসুন থেঁতো করা চার কোয়া, একটা মিডিয়াম পেঁয়াজ কুচি করা, দুটো লঙ্কা, কালো জিরে হাফ চামচ, গোটা জিরে হাফ চামচ, হলুদ হাফ চামচ, নুন হাফ চামচ আর চামচ তেল। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে, তেলটা ভালো করে গরম হয়ে এলে এবার আমি 2 শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, কালো জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে 2 মিনিট একটু ভেজে নেবো ফোড়নটা। বন্ধুরা, আমার ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো রসুন থেঁতো করা। রসুনটা একটু নেড়ে নিয়ে এবার পেঁয়াজটা, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দেওয়ার পর কুচানো পেঁয়াজটাকে একটু স্লো আছে হালকা করে ভেজে নেব। এবার এর সাথে আমি হলুদ আর নুনটা অ্যাড করে দেবো। হলুদ আর নুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো। পেঁয়াজটা তাহলে একটু নরম হয়ে যাবে। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কলমি শাকটাকে অ্যাড করছি। অল্প অল্প করে দিয়ে একটু নাড়তে হবে। তাহলে ভালো করে পেঁয়াজটা মেশানো হয়ে যাবে মধ্যে। এবার পেঁয়াজটা কলমি শাকটা ভালো করে মিশিয়ে নেব।
empezar a ver el tema, te van a meter tan perdido. বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে এবার আমি শাকটা তুলে দেখে নেব হয়েছে কিনা আমি ভালো করে মিশিয়ে নিয়ে শাকটা হয়ে গেছে শাক একবারে রেডি বন্ধুরা এবার আমি শাকটাকে নামিয়ে নেব আমাদের কলমি শাক ভাজা রেডি এবার আমি শাক করে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি শাকটা হয়ে গেছে এবার শাকটা আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমাদের কলমি শাকের ভাজা রেডি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ 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 এটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ